মিনিটে মেসির গোল এরপর দুই আরো এক অ্যাসিস্ট গোল এরপর নিজে অ্যাসিস্ট করে ইতিহাসই বদলে দিলেন মেজর লিগের আরও এক রেকর্ডে নিজের নাম লিখে জানালেন অনুভূতি দুই মাস দুই দিন পর ফিরে দুই গোল করে ভক্তদের সুখের ভোর উপহার দেওয়া ম্যাচ নিয়ে আরো নাটি থাকছে প্রতিবেদনা দুই মাস পর মাঠে নামবেন মেসি এই খবর জানার পরই মায়ামির ম্যাচের সব টিকিট বিক্রি হলো স্টেডিয়াম পূর্ণ হলো কানায় কানায় টাটা মার্টিনিও খুশির বরাত হিসেবে দিলেন একাদশ যেখানে ক্যাপ্টেন ছিলেন মায়ামির নাম্বার টেন আর ম্যাচের দুই মিনিটে গোল খেয়ে বসে মায়ামি তবে এরপরে নিজের জাদু দেখানো শুরু করেন লিওনাল মেসি এগারো নম্বরে থাকা দলটির বিপক্ষে খেলতে নেমে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে মায়ামি দ্বিতীয় মিনিটে রক্ষণের ভুলে বল পেয়ে দূরপাল্লার নিচু শটে সফরকারীদের এগিয়ে নেন মিকেল আরি রক্ষণ দুর্বলতার শুরুর কুড়ি মিনিটে আরও দুবার গোল হজম করা থেকে বেঁচে যায় মায়ামি ২৬তম মিনিটে দৃশ্যপটে আসেন মেসি বন্ধু লুইস সোয়ারাজের পাশ থেকে ডি বক্সে একজনকে বোকা বানিয়ে ডান পায়ের শটে সমতা টানেন অধিনায়ক গোল উজ্জীবিত হয়ে ওঠে দল চার মিনিট পর আবারও দেখা মেলে এক সময় দুই বার্সেলোনা সতীর্থ কম্বিনেশন এবার জর্দি আলবার পাস পেয়ে ডি বক্সের মাঝ থেকে বা পায়ের নিচু শটে দলকে এগিয়ে নেন মেসি বিরতির আগে যাদের বল পাঠিয়ে উদযাপন শুরু করেন সোয়ারাজ কিন্তু ভিএ মেসির অফ সাইড ধরা পড়লে গোল বাতিল হয়ে যায় দ্বিতীয় অর্ধেও গোলের একাধিক সুযোগ তৈরি করেছে দুই দল কিন্তু মিল ছিল না জালের দেখা অবশেষে ম্যাচের যোগ করার সময় অষ্টম মিনিটে রিবক্সে সোয়ারাজকে পাস দেন মেসি বাম পায়ের শটে জাল ভেদ করেন উরুগুয়ান তারকা ডানের লাফিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক আসরে সুয়ারেজের এটি সতেরোতম গোল লিগ মৌসুমে তার চেয়ে বেশি গোল আছে কেবল ডিসি ইউনাইটেডের ক্রিস্টিয়ান বেন্টেকের আর ১৯ ম্যাচে মেসি গোল হল পনেরোটি সাথে আছে ষোলোটি অ্যাসিস্ট লিগ ইতিহাসে যার সবচেয়ে দ্রুততম ইস্টার্ন কনফারেন্স থেকে সবার আগে প্লে অফ নিশ্চিত করা মায়ামির আঠাশ ম্যাচে এটি উনিশতম জয় সাথে পাঁচ ড্রয়ে বাষট্টি পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার শীর্ষে এদিন দলকে জিতিয়ে নতুন রেকর্ডও করেছেন মেসি বর্তমানে এমএলএস এ উনিশ ম্যাচে মেসির গোল পনেরো এবং সহায়তাও পনেরোটি যা কিনা এমএলএস ইতিহাসের দ্রুততম পনেরো গোল ও পনেরো অ্যাসিস্টের রেকর্ড প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি বলেছেন সত্যি কথা বলতে আমি কিছুটা ক্লান্ত মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয় তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল মেসি আরও বলেন ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি এই কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত এদিকে লিওকে নব্বই মিনিট মাঠে পেয়ে খুশির কথা জানিয়েছেন মেসির বস টাটা মার্টিনো